আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা রাস্তায় হাঁটাহাঁটি করছি। আমি এখন বালবাগে অবস্থান করছি। তো লেবাননের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত এবং পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত সব জায়গায় কিন্তু আমার মোটামুটি উপস্থিতি আছে। তো আসলে আমাকে হুমকি বা কোনো ভয়ভীতি দেখে কোনো লাভ নাই, আমি সত্য প্রকাশ করি। আপনি হয়তো জানেন, জেনে অবাক হবেন যে 9 বছর রানিং চলতেছে আমার লেবাননে। এখন পর্যন্ত আমার মানে কোনো কেলেঙ্কারি বা কোনো ইয়ার সাথে আমার কোনো ইয়া হয়নি। তো নিজেদের মানুষই আমার বিরুদ্ধে, আমার অত্যন্ত কাছের মানুষ যারা, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার করে এবং লেবাননের কথিত রাজনীতিবিদ, কথিত সাংবাদিক এবং বিশেষ করে এক শ্রেণীর লোক আছে যারা মেয়ে নিয়ে থাকে কিন্তু বললে তারা লজ্জা পায়। আবার আরেক শ্রেণীর লোক আছে যারা লেবাননে আইসিয়া মেয়ের খবরে পড়া বিভিন্ন প্রকার নেশাজনিত কাজে জড়িয়ে পড়ে জুয়া খেলে, এবং অনেক লোক আছে জুয়া খেলার আসর বসায়। এগুলোকে নিয়ে আমি প্রতিবাদ করতেছি অনলাইনে, ইনশাল্লাহ ভবিষ্যতে করব। এবং আরও কিছু স্পষ্ট ভিডিও পিকচার এবং ওই সমস্ত আকাম কুকামের গডফাদারদের পরিচয় আমি ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো আমাকে আমাকে হুমকি টুমকি দিয়ে কোনো লাভ নেই। সমালোচনা কোনো মানুষের, মুসলমানের কোনো ধর্ম সমালোচনা, সমালোচনা কোনো মুনাফেক। সামনে বলে ভালো বলো, পিছনে বলে মানে ইয়া করে আর কি। মুনাফেকদের ব্যাপারে আল্লাহ বলছে মুনাফেক শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে একদম নিস্তরে মুনাফেকের জায়গা হবে। তো আমি সমালোচনা করতে পারেন, গঠনমূলক সমালোচনা ভুল মানুষেরই হতে পারে যেহেতু আমি আদম সন্তান। সেখানে শয়তানের ভুল হবে না, কিন্তু আদম সন্তানের ভুল হবে, কারণ ভুল এই দুনিয়া সৃষ্টি হয়েছে, এটা আল্লাহর একটা খেলা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বলছি। আর আপনারা সবার জন্য, আমার সবচেয়ে কর্তৃপক্ষ এন্টি পার্টি পার্টি যারা আছে সবার জন্য ওপেনলি আমার দরজা খোলা আছে। আমি অনুরোধ করবো পিছনে সমালোচনা না করে কোনো কোশ্চেন থাকলে সরাসরি আমাকে করতে পারে, ঠিক আছে? আমি আবারও বলছি, অনুরোধ করে হুমকি ধুমকি দিয়ে আমাকে থামানো যাবে না। আমি আমার নিজ থেকে যেগুলা সমাজের জন্য, দশের জন্য, প্রবাসীদের জন্য ভালো হবে, আমার নিজের জন্য ভালো হবে, আমি ওই ধরনের কাজে সম্পৃক্ত আছি। এখানে হুমকি ধুমকি কিছু নাই।